নমস্কার বন্ধুরা, আমি গৌতম। লাভলিবার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি যে ভিডিওটি করতে চলেছি, ভিডিওটি হলো যারা নতুন যারা পাখি কেনে তাদের জন্য, প্লাস আরও যারা নতুন নতুন ব্যবসা যারা করছে পাখির, বদ্রি পাখি বলো আর বিভিন্ন রকম পাখি বলো, যারা ব্যবসা যারা করছে তাদের জন্য আজকের এখানে আমার ভিডিওটি। যারা ওই পাখি ছোট বাচ্চা মেল ফিমেল চিনতে পারে না গো, বা পাখি বড় হয়ে গেলে অ্যাডাল্ট হয়ে গেলে ফুল অ্যাডাল্ট কাকে বলে সেটাও জানে না গো, তাই আজকে আমি সেই ভিডিওটি করছি যাতে আপনারা যাতে জানতে পারেন যে মেল ফিমেল কীভাবে। আপনারা দেখতে পাচ্ছেন দুটোই বাচ্চা পাখি আছে। বাচ্চা পাখি দেখুন, এখান দিয়ে যে ডোরা ডোরা দাগগুলো আছে, এই দাগগুলো আস্তে আস্তে অ্যাডাল্ট হলে চলে যাবে। এটা হচ্ছে বাচ্চা পাখির দাগ। দেখুন মেলটারও আছে ফিমেলটারও আছে। দেখুন দেখুন চোখেও রিং নেই, এটারও চোখে রিং নেই। রিং আসলে সেটা অ্যাডাল্ট হয়ে যায়, বা রিং না থাকলে সেটা বাচ্চা দেখা যায়, বোঝা যায়, ঠিক আছে। আর বাচ্চা পাখির কিছু ক্ষেত্রে বোঝা যায় মেল ফিমেল। দেখুন এটা নাকের দিকে, এটা মেল আছে, আর এটা দেখুন এটা ফিমেল হবে, কারণ এটা আপনি ব্লু ব্লু দেখতে পাচ্ছেন কিন্তু এটা ব্লু না, ব্লু হবে না, এটা সাদা হয়ে যাবে পরবর্তীকালে। অ্যাডাল্ট যত হবে এটা সাদার অংশে চলে যাবে, এখন এর কালারটা ব্লু বলে ব্লু নিয়ে নিচ্ছে। আগেরটা আপনারা বাচ্চা পাখি দেখেছেন, এটা অ্যাডাল্ট পাখি আছে। দেখুন মোল্ডিংও করছে, এই যে মোল্ডিং, এমনভাবে বোঝা যায় মোল্ডিংটা কখন হয়, বাচ্চা থেকে যখন যে কোনো পাখি অ্যাডাল্ট হয়, এটা সব পাখির ক্ষেত্রে, যে কোনো পাখি অ্যাডাল্ট হলে তখন মোল্ডিং করে। আর এটা মেল আছে, দেখুন অ্যাডাল্ট, পুরো ফুল অ্যাডাল্ট মেল আছে। দেখুন এটার চোখেও রিং চলে এসেছে ফ্রেন্ড, এটা হোয়াইট রেড আইস পাখি আছে, বা কেউ কেউ অ্যালবিনো রেড আইসও বদ্রি বলে, ঠিক আছে। এটা ফিমেল পাখি আছে, দেখুন এটা ইয়েলো বদ্রিও বলে বা লোটিনো বদ্রিও বলে, প্রচণ্ড কামড়াচ্ছে ফ্রেন্ডস, ফিমেল তো আর অ্যাডাল্ট। দেখুন এটা ফিমেল আছে, আর রেড আইস আছে, বা এই চোখে রিংও চলে এসছে ফ্রেন্ডস। দেখুন বদ্রিটা, দেখুন ফ্রেন্ডস পুরো ইয়েলো ফেদার। আপনারা দেখলেন যে কোনটা কি বলে, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না যদি পারেন আর একবার বলবেন, আমরা ভিডিও করে আপনাদেরকে ফের দেখাবো। তো দেখুন পাখিগুলো কত ভালো, যে এত পরিমাণে কামড়াচ্ছে আমাদেরকে ভিডিওই বানাতে দিচ্ছে না, তার জন্য হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। বুঝতে অসুবিধা হলেও আপনারা দেখুন, আপনারা খাঁচার ওপর থেকেই দেখুন চোখের রিংলেটটা, এটা ফুল অ্যাডাল্ট আছে হলুদটা। আপনারা নাকটাও দেখতে পারেন, পুরো ব্রাউন কালার হয়ে গেছে, হোয়াইট, হালকা হোয়াইট আর ব্রাউন কালার। আর এগুলো দেখতে পাচ্ছেন হালকা সাদা, এটা পুরোপুরি সাদা পাখি হবে। তো আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই শেষ। আপনাদের নেক্সট ভিডিও পেতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে আপনারা যাতে দেখতে পারেন।